সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে একদম ভুলবেন না। আমি গতকালে একটি ভিডিও দিয়েছিলাম যেটি কিডনি ডিসঅর্ডার পেশেন্টস যারা থাকে তারা কী কী খাবার খেতে পারে। আজকে আমি আরেকটি গুরুতর অসুখের ব্যাপারে এবং সেই অসুখে যারা অসুস্থ সেই সমস্ত অসুস্থ রোগীদের ডায়েটের ব্যাপারে নিয়ে টপিকটাকে নিয়ে এসেছি। আই এম টকিং অ্যাবাউট থাইরয়েড। থাইরয়েড প্রোডাক্ট একটি সার্ভেতে জানা গেছে যে পৃথিবীর 4 ভাগের প্রায় 3 ভাগ লোকেরই কম বেশি থাইরয়েডের প্রবলেমে ভোগে। থাইরয়েডের মূল ঘটনাটা কি আমি আপনাকে একটু তার আগে ডিটেলসটা জানিয়ে দিই। থাইরয়েড মূলত আমাদের কণ্ঠনলীর এখানে অবস্থিত একটি ছোট গ্ল্যান্ড যেটি মূলত আমাদের ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল ডেভেলপমেন্টে হেল্প করে। কেননা সেই গ্ল্যান্ডের থেকে থাইরক্সিন বলে একটি হরমোন যেটি ক্রমাগত রিলিজ হতে থাকে এবং আমাদের শারীরিক এবং মানসিক বৃদ্ধিতে আমাদেরকে সাহায্য করে। কিন্তু ঘটনাক্রমে অনেক সময় হয় কি যে যখন থাইরয়েড গ্ল্যান্ড সঠিকভাবে কাজ করতে পারে না তখন এই থাইরক্সিন যে হরমোনটা বেশি রিলিজ করতে পারে না, ফলে কখনো কখনো রিটার্ডেড হেট্রোথাইরয়েডের মানুষ ভোগে বা কখনো কখনো হাইপার থাইরয়েডিজম বলে অসুখে ভোগে। আবার অনেক সময় হয় যে তার হরমোনের রিলিজটা হয়তো মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন হাইপার থাইরয়েডিজম যে অসুখটি সেটি ধরা পড়ে। নো ডাউট হাইপার থাইরয়েডিজম ইজ ভেরি মাচ কমন অ্যামং ম্যাক্সিমাম পিপল অফ দি ওয়ার্ল্ড। এবারে প্রশ্ন হচ্ছে যে এখন কী কী খাবার আছে, যে খাবারগুলো অলরেডি যারা থাইরয়েড পেশেন্ট তারা কী কী খাবার খেতে পারে যেগুলো তাদের থাইরয়েডটাকে কন্ট্রোল করতে হেল্প করবে, বা রাদার তাদের এই অসুখের জন্য তারা যে ওষুধগুলো খাচ্ছে সেই ওষুধগুলোকে সঠিকভাবে কাজ করতে তাদেরকে সাহায্য করবে। প্রথমেই বলে রাখি থাইরয়েড গ্ল্যান্ডের মেন ফাংশনিংয়ের জন্য যে মিনারেলসটা সবথেকে প্রয়োজন হয় দ্যাট ইজ আয়োডিন, যেটি সব থেকে বেশি পাওয়া যায় নুনে। কিন্তু একবার যদি আপনাকে থাইরয়েডে যদি অ্যাট্যাক করে বা আপনি যদি থাইরয়েডিজম যদি এফেক্টেড যদি হয়ে যান তখন কিন্তু আপনি আগের মতো নুনের পরিমাণ বেশি খান বা কম খান সেটা কিন্তু সেই অর্থে আপনার কাজ দেয় না। সে কারণে আপনার ডায়েটে এমন কিছু খাবার দাবার আপনাকে রাখতে হয় যে খাবার দাবারগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে নুন থাকে এবং সেই নুনটা আপনার যে কাঁচা নুনের যে ঘাটতিটাকে কমপ্লিটলি পূর্ণ করে এবং আপনার শরীরের থাইরয়েডটাকে কন্ট্রোল করতে হেল্প করে। প্রথমেই বলে দিই ডিম। ডিম একটি এমন খাদ্য বস্তু যেগুলো থাইরয়েড পেশেন্টদের জন্য মহা ওষুধির মতন কাজ করে, বিশেষ করে গোটা ডিম। সেটা আপনি বয়েল করে খেতে পারেন বা আপনি হাফ বয়েল করে খেতে পারেন, গোটা কুচ করে খেতে পারেন। ডিম একটি এমন খাদ্য বস্তু যার মধ্যে প্রচুর পরিমাণে সল্টস, ন্যাচারাল সল্টস, ক্যালসিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ সেলেনিয়াম বলে ধাতুটি থাকে, যেটি আমাদের শরীরে থাইরক্সিন গ্ল্যান্ডের প্রোডাকশনটাকে কন্ট্রোলও করে এবং যাদের ঘাটতি আছে তাদেরকে এনহ্যান্স করে, মানে বাড়ায়, কাউন্টার বাড়ায়। দুধের ডিমের সাথে সাথে আপনি সি ফিশ যেমন ধরুন ভেটকি মাছ, তারপরে আপনার পমফ্রেট, মানে এরকম টাইপের যেসব সি ফিশেসগুলো মার্কেটে আপনার অ্যাভেলেবেল আছে সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নুন থাকে বা সেই সব নুনও মিনারেলসগুলো থাকে যেগুলো আপনার ডায়েটে নুনের ঘাটতিটাকে পূরণ করে এবং থাইরয়েডের প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে। এছাড়া আপনি গ্রিন লিফি ভেজিটেবলস যেমন ধরুন স্পিনাচ, লেটিউস, কোরিয়ান্ডো, তাছাড়া আপনার আরও যেসব গ্রিন ফ্রেশ ভেজিটেবলসগুলো যেগুলো আপনার মার্কেটে অ্যাভেলেবেল আছে, তো এরকম ভেজিটেবলসগুলোর মধ্যেও অনেক ধরনের ফোলিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এছাড়া আপনার আদার প্রচুর ন্যাচারাল সল্টস থাকে বা মিনারেলস থাকে যেগুলো কিন্তু থাইরয়েডে ভীষণভাবে উপকার দেয়। বাদাম, সে আপনি চিনেবাদাম খান, কাঠবাদাম খান বা যে বাদামই নিন না কেন, বাদামও কিন্তু আয়োডিনের ঘাটতি বা থাইরয়েড পেশেন্টদের জন্য খুব একটি উপকারী খাদ্য বস্তু। এছাড়া বলে দিই কিছু কিছু খাবার আছে যেগুলো চেষ্টা করবেন ইদার কম খাওয়া বা একদমই না খাওয়া, যেমন ধরুন সোয়াবিন। সোয়াবিন বা সোয়াবিন জাতীয় যেসব খাদ্য বস্তুগুলো আছে যেগুলোর মধ্যে সোয়ার পার্টিকলস পাওয়া যায়, যেমন ধরুন আপনার সোয়া মিল্ক বা আপনার সোয়া পনির চাম্প যেগুলো এখন মার্কেটে নতুন অ্যাভেলেবেল আছে, তো এই রকম জাতীয় খাদ্যবস্তু
ফ্যাটে নেয়, ফর বেটার ফর মোর প্রোটিন ইনটেকগুলো নেয়, সয়া বড়ি তো খানি মানুষে। কিন্তু যাদের থাইরয়েড আছে তাদের জন্য কিন্তু সয়াবিন, সে আপনি সয়া বড়ি হিসেবে খান, সয়া মিল্ক, সয়া পনির, ইনফ্যাক্ট যদি সয়াবিন অয়েলের রান্না খাওয়ার অভ্যেস যদি আপনার থাকে তাহলেও এক্ষেত্রে বলে রাখি যে কোনো মতেই সয়া জাতীয় কোনো জিনিস খাওয়া চলবে না, আর খেলেও সেটি কম মাত্রায়। বিশেষ করে যাদের ধরুন চাইনিজ খাওয়ার অভ্যেস আছে, এটা আমরা প্রত্যেকেই জানি যে চাইনিজ খাবারে সয়া সসটা ভাগ দেওয়া থাকে, তাহলে আপনাদেরকে একটা অ্যাডভাইস করবো, ইদার আপনারা যেটা হয়তো রেগুলারলি খান সেটাকে মাসে একবার করুন, আর যদি আপনাদের মাসে একবারটা সম্ভব নয়, সাপোজ যারা ধরুন বাইরে কাজ করে হতেই পারে, লাঞ্চে কিছু অর্ডার করতে হবে, ক্যান্টিন নেই, তো তখন তারা মূলত চাইনিজটাকেই প্রেফার করে, তাদের জন্য বলে রাখি সেই ফুডসগুলো অর্ডার প্লেস করুন যাতে সয়া সসের ব্যবহারটা কম আছে। সয়া সসের জায়গায় হোয়াইট সস, ভিনিগার, এগুলোর ব্যবহার ঠিক আছে, বাট সয়া সসের ব্যবহারটা যেখানে কম সেই ফুড আইটেমসগুলোকে সিলেক্ট করুন। তাহলে এছাড়া আপনারা সয়াবিন তেলের জায়গায় যারা থাইরয়েডের পেশেন্ট তাদের জন্য বলবো সয়া অয়েল বা সানফ্লাওয়ার অয়েল বা এই জাতীয় ভোজ্য তেলের জায়গায় আপনারা যদি কোকোনাট অয়েল, এডিবল যে কোকোনাট অয়েল, যে কোকোনাট তেল যেটা রান্না করা যায় বা সর্ষের তেলের রান্না খাওয়া যদি অভ্যেস করেন, থাইরয়েডের জন্য আপনারা যে ওষুধপত্রগুলো খান সেগুলোর যে অ্যাকশন অনেক বেশি তাড়াতাড়ি হয় এবং আপনাদের থাইরয়েডের সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে থাকে, আপনার ওয়েট ব্যালেন্স থাকে, আপনার মধ্যে ক্লান্তি কম হয় এবং আপনি অনেক অনেক তরতাজা ফিল করেন এবং সুস্থ মনে করেন। এছাড়া আরও একটা কথা বলে দিই, যাদের থাইরয়েডের অলরেডি যারা আক্রান্ত হয়ে গেছে, সে হেটেরো হোক বা হাইপো হোক, অবশ্যই চেষ্টা করবেন সকালবেলা উঠে কিছু না হোক অ্যাটলিস্ট হাঁটার অভ্যেসটা চেষ্টা করবেন, কারণ থাইরয়েডে হাঁটা, এক্সারসাইজ, যোগা এগুলো খুব এফেক্ট করে থাইরয়েড গ্ল্যান্ডের কর্মক্ষমতাটাকে বাড়ানোর জন্য এবং আপনাকে সুস্থ রাখার জন্য। আজকে তাহলে এই অবধি, যেতে যেতে একবার অবশ্যই বলবো যদি আমার দেওয়ার টিপসগুলো আপনাদের কাজে লাগে, আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখুন, খেয়ে নিয়ে আপনারা আপনাদের ফলাফলগুলো অবশ্যই নিচে দেওয়ার ডিসক্রিপশন বক্সে আমাকে জানান, এবং তার সাথে এটাও জানাবেন যে আর কী কী বিষয় ভিডিওস আপলোড করলে আপনাদের আরও সুবিধে হয়। মেবি এটা কোনো আদার মেন্টাল ডিজিজ হতে পারে বা কোনো আদার ফিজিক্যাল প্রবলেম যেটা থ্রু দিয়ে আপনারা গো থ্রু করছেন, আপনারা ভুগছেন এবং আপনারা বুঝতে পারছেন না যে আপনারা কী ডায়েট নেবেন বা কী ধরনের কী কী ঘরোয়া পদ্ধতি দিয়ে সেটাকে কন্ট্রোল করা যায় আয়ুর্বেদিক পদ্ধতির মাধ্যম দিয়ে, তা অবশ্যই আপনারা প্লিজ নিচের তোমার ডিসক্রিপশন বক্সে বা নাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করে আপনাদের সমস্ত কোয়ারিজগুলো দিন এবং প্লিজ আমাকে ফিডব্যাক দিন, কারণ আপনাদের ফিডব্যাকটা পেলে আমি বুঝতে পারবো যে আমার টিপসগুলো আপনাদের কতটা কাজে আসছে। আর এছাড়া যেতে যেতে আরও একবার বলে যাবো যে আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে সবকে বহুত বহুত শুক্রিয়া, আর যারা এখনো করেননি বা আজকে প্রথমবার আমাদের ভিডিওসটা দেখছেন প্লিজ কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা আর ভালো লেগে থাকলে ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না, কারণ আপনার বেল আইকনটি টেপা মানেই আমাদের সমস্ত অপলোড ভিডিওসের